press the bell icon on the YouTube app and never miss another update. মাগরিবের আজানের সময় পুকুর পাড়, বাঁশ ঝাড়, তাল গাছ, সুপারি গাছ, বাসার ছাদ অথবা অন্ধকার রুমে একা থাকবেন না, অস্বাভাবিক কিছু দেখে ফেলতে পারেন। গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর অথবা কালো বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে, তবে এটাকে কোনোভাবেই বাম পাশ থেকে ক্রস করতে দেবেন না, আপনার ক্ষতি হতে পারে। চার রাস্তার মোড়ে গভীর রাতে একা দাঁড়াবেন না, আপনি ভুল পথে যাবেন তাহলে, অর্থাৎ আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হবে। যদি দেখেন বাঁশঝাড়ের কোনো একটি বাঁশ কোনো কারণ ছাড়াই নিচু হয়ে আছে, তবে ওই বাঁশের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ক্ষতি হতে পারে। আপনি রাতের বেলা কোনো লোকের পিছনে অনেকগুলো কুকুর লাইন বেঁধে যেতে দেখলে তবে ভুলেও ওই পথে যাবেন না, কারণ লোকের পেছনে কুকুর ঘোরার ব্যাপারটা খারাপ কিছু নির্দেশ করে। ঘুম ভাঙার পর যদি আপনার মনে হয় রুমে অদৃশ্য কেউ আছে, তবে সাহসিকতার সাথে বিষয়টা অবহেলা করুন আর চুপচাপ রুম থেকে বেরিয়ে যান। রাতে কেউ যদি আপনার নাম ধরে ডাকে, তবে ওই ডাকে সাড়া দিয়ে বাইরে যাবেন না, যদি যান তো আর ফিরে নাও আসতে পারেন। পুরনো খালি বাড়ি ও শ্মশানঘাট যতটা সম্ভব এড়িয়ে চলুন, বিশেষ করে রাতের বেলা। কখনোই ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা করবেন না, আপনি কি করছেন তা বোঝার আগেই আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। রাতের বেলা কখনোই মাজার অথবা কবরস্থানের পাশ দিয়ে ফুল সাউন্ডে গান বাজিয়ে গাড়ি চালাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। আশা করি কথাগুলো আপনার মস্তিষ্কে রাখবেন। এমন আরো অসংখ্য টিপসের জন্য সাবস্ক্রাইব করুন ভূতাকাশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এতে করে আমরা পরবর্তীতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।